যদিও আমাদের মেহেদিটা অনেক স্টিকি, হাত থেকে সহজে ঝরে পড়ে না, তারপরেও যারা ঘুমের মাঝে হাত বেশি নড়াচড়া করার জন্য যদি মেহেদি পড়ে যায় বা বিছানা নষ্ট হওয়ার টেনশন হয়, আপনি যেটা বললেন যে গালে লেগে যাবে, এগুলো টেনশন থাকলে আপনারা সেই ক্ষেত্রে এগুলো মাইক্রো টেপগুলো ইউজ করতে পারেন। এগুলোকে সার্জিক্যাল টেপও বলা হয়। আপনারা যে কোনো মেডিকেল স্টোরে এটা পেয়ে যাবেন। মেহেদিটা অবশ্যই শুকানোর পর, মেহেদি দেওয়ার পরে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা পরে আপনারা এই টেপটা ইউজ করবেন, যেন কাঁচা অবস্থায় টেপটা পরে নষ্ট না হয়ে যায়। অনেকে কিন্তু কী করে, কাঁচা অবস্থাতে টেপ পরে ফেলে, তখন কিন্তু ডিজাইনটা আপনাদের নষ্ট হয়ে যাওয়ার একটা অনেক বড় চান্সেস থাকে। তাই মেহেদিটা প্রপারভাবে আগে শুকাবে, তারপর টেপটা লাগাবেন। এভাবে আপনারা ইজিলি ওপেন আর রাখতে পারবেন। যদি আমাদের মেহেদি অনেক স্টিকি ইউজ করার দরকার নয়, তারপরেও একটু বলে রাখবেন, কেউ চাইলে এটা ব্যবহার করতে পারেন।